ধুবুরীত এপিডিসিএলর বিষয়াকর্মীক আক্রমণের ঘটনার মূল অভিযুক্ত হাফিজুর রহমানক গ্রেপ্তার। ধুবুরীর কুড়িরপার গাঁওয়ার পৰা বালাজান আরক্ষী গ্রেপ্তার করে হাফিজুর রহমানক। হাফিজুর সহ বর্তমানলৈকে মুঠ পাঁচজনক গ্রেপ্তার করিলে আরক্ষীয়ে। এই যে মোৰ হাতত যে কাঠৰ টুকুৰা দেখিছে, এক কথাত খৰি বুলি আমি ক'ব পাৰোঁ, এইবোৰ খৰি দি তেওঁলোকক প্ৰহাৰ কৰা হৈছিল ঠিক এই ঠাইতেই। ধুবুরীর সেই ভয় লগা দৃশ্য গৌরীপুর থানার অন্তর্গত ডুমরদহর এই ঠাইতেই এপিডিসিএলর এসডিই সহ বিভাগটির দুজন শ্রমিকক দুর্বৃত্তে প্রহার করে গুরুতরভাবে আহত করেছিল। নিয়ম বহির্ভূতভাবে হুকিং করে পানির পাম্প চলাই থাকা বলে পাওয়া এক তথ্যর ভিত্তিত এপিডিসিএলর গৌরীপুর উপসংমণ্ডলর এসডিই মঞ্জুরুল হকে দুজন বিভাগীয় শ্রমিক সহ অঞ্চলটির অভিযান চলার সময়তেই ঘটেছিল সেই জঘন্য ঘটনা। আক্রমণৰ ঠিক পিছৰ পৰাই এই ঘৰসমূহৰ এজনো ব্যক্তি নাই। কিন্তু এটা বস্তু আপুনি লক্ষ্য কৰক, চব্জি বনাবলৈ আলুৰ বাকলি গুচাইছিল, সেই তেনেকেই পৰি আছে, মছলা বটি বটি আছিল তেনেকেই পৰি আছে, কিন্তু বৰ্তমানে গৃহস্থ নাই। এতিয়া ডুমৰডহৰ সেই স্থানত কাহ পৰি জিন যোৱাৰ দৰে নীৰৱতা। আৰক্ষীৰ অভিযানৰ ভয়ত অঞ্চলটোৰ আশ্ৰফ আলীৰ লগতে আন আন অভিযুক্তই ঘৰ এৰি পলায়ন কৰিছে। এইটো বহুত নিন্দনীয় কাম কৰিছে। এওঁলোকৰ কোনো সুংসূত্ৰ নাই, সুংসূত্ৰ আমিও পোৱা নাই। পুলিচ আমি ভিডিঅ'ত দেখাৰ দৰে এই ঘৰটোৰ পৰা লাঠি লৈ মানুহ দুজন ওলাই আহিছিল। কি নাম তেওঁলোকৰ? আশ্ৰফ আলী আছিল খালি, অকল ইয়াক আৰু হাফিজুৰ নামৰ ল'ৰাটোক আমি ভিডিঅ'ত ফুটেজ দেখা পালোঁ আৰু কি। মই এই 90 বছৰ বয়স মই দেখা নাই এনেকুৱা কাম, কিয় যথেষ্ট কৰি মাৰি চুই ভাগাইছে, কিয় এইবিলাক কৰা নালাগে, আমাৰ ঘৰত নাছিলোঁ, এই কামবিলাক কৰি বেয়া কাম। আনহাতে আৰক্ষীয়ে এইখন গাঁৱৰে আশ্ৰফ আলী, মজিদুৰ শ্বেখ, আফিজুৰ ৰহমান, নীলু শ্বেখৰ লগতে কেইবাজনৰ বিৰুদ্ধে অব্যাহত ৰাখিছে অভিযান। ধুবুৰীৰ পৰা জ্যোতিৰ্ময় চক্ৰৱৰ্তীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।